বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? পায়খানা থেকে বের হয়ে কি ওজন না করলে গুনাহ হবে? আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়? কথাটা কি সত্য? আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি? টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনার ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি জায়েজ হবে কিনা? নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? ইসলামিক নাসিদ শুনলে কি সওয়াব হবে? জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? সামিতা জেরিন, আপনি লিখেছেন ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য ওযু জরুরি নয়। ওযু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ ওযু থাকা জরুরি নয়। মোহাম্মদ রিদওয়ানুল বাশির লিখেছেন জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? জানাজার নামাজের কাতার বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3, 5 বা 7, এরকম কোনো আবশ্যকতা নেই। ওসমান গনি লিখেছেন ইসলামিক নাসিদ শুনলে কি সওয়াব হবে? আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদের বিষয় থাকে বা এরকম ভালো কিছু থাকে, তাহলে সেটি থাকলে সন্দেহাতীতভাবে ভালো, কিন্তু এটা জন্য নির্দিষ্ট কোনো সওয়াব হবে এমন কোনো কথা কিন্তু নেই কোরআন হাদিসের আলোকে। আব্দুল মতিন, আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায়। এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন, তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। মেহেদী হাসান, আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তালা ছাড় দিয়ে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত করা উচিত নয়, জায়েজ নাই। জুলকার নাইন, আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবীর ইসলাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। এমনি শাকুল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। আমরা হাবিবুর রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। তাহমিনা রিজা রিপা, আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়, তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহরাম গাড়ি মাহরাম বা যাদের জন্য দেখা যায় না তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সাজিদ আল রাজি, আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কী করতে পারি? দোয়ার জন্য, দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা, দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করে আপনি দোয়া করবেন, সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না। দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা
পেয়ে গেছেন এটা নয়। অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে, আল্লাহ তাআলা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন, সওয়াব দেন, সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল। বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয়। নবী সাল্লাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামি আসতে আজিল, যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন, কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা হাবিবুল্লাহ লিখেছেন পায়খানা থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? পায়খানা থেকে বের হয়ে ওযু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি না গুনাহ হবে না, সবসময় ওযু অবস্থা থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুনাহ হবে না। ফেরদাউস আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে, ইনশাআল্লাহ বিধিলে আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না? এটা মন করা বিষয়, এমন কোনো কথা নেই, আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বা রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিসসালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিসসালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য হুবহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো দেশে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদুল মুহতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফ আর রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। বেলাল হোসেন জানতে চেয়েছেন চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কী? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাও দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাও দিতে হবে না। বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাও দিতে হবে না। আর সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি করিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত।